আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করবে। তো আসো, আজকে আমি আবার তোমাদের কাছে সেই একই সময়ে উপস্থিত হয়ে গেছি। দেখো, আজকে আমাদের পাঠ হচ্ছে কুল্যান্ট। চলো আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানি। গত ক্লাসেও আমি তোমাদের এটা প্রকারভেদ পড়াইছি, এটা কি, কিন্তু আজকে এটা প্রয়োগক্ষেত্র এবং কোথায় কিভাবে আমরা এটা ব্যবহার করব সেটা আজকে তোমাদেরকে আমি আমার পাঠে জানতে পারবো। আসো আমরা তাহলে তোমরা বইয়ের কুল্যান্টের চ্যাপ্টারে 239 পৃষ্ঠা বের করো। এবং এই যে আজকে আমরা পড়বো এডিটিভস, এডিটিভসটা কি দেখো, এই দেখো এডিটিভস হলো বিশেষ উদ্দেশ্যে মিশ্রিত কোনো বস্তু। এডিটিভ হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি আমরা কোনো বস্তু আমরা মিশ্রিত করি কিছুর সাথে, সেটাই হবে এডিটিভ। তো আমরা আমাদের এখানে অবশ্যই কাটিং অয়েল ব্যবহার করব কুল্যান্ট হিসেবে মেশিনে। তো সেক্ষেত্রে আমরা এটা কি এর সাথে যা যা আমরা ইউজ করব, মিশ্রিত করব, যেসব রাসায়নিক পদার্থ মিশ্রিত করে এর গুণগত মান বৃদ্ধি করব, সেগুলোই হচ্ছে এডিটিভ। তো আমরা কি কি ব্যবহার করি দেখবো কাটিং অয়েলের সাথে। এই যে দেখো, কাটিং অয়েলের সাথে সালফার, ক্লোরিন ও ফসফরাস মিশ্রিত করে আমরা এডিটিভস তৈরি করি। এখন আসো আমরা এখানে আমাদের এই যে এডিটিভগুলো কি থাকে কাটিং অয়েলের সাথে মিশ্রিত থাকে, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। যে এডিটিভটা হলো একটি বিশেষ ধরনের মিশ্রিত বস্তু যেটা কাটিং অয়েলের সাথে সালফার, ক্লোরিন বা ফসফরাস দ্বারা মিশ্রিত করে আমরা এডিটিভস তৈরি করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে সালফিউরাস অয়েল। এবার আসো, এবার আমরা পড়ি সালফিউরাস মিনারেল অয়েল। এটা কি জিনিসটা, আমরা এখানে কাটিং অয়েলের সাথে সাধারণত কতটুকু আমরা সালফার ইউজ করব সেটার পরিমাণটা নিয়ে আমরা এই অয়েলটা তৈরি করব। তাহলে কাটিং অয়েল এর সাথে আমরা সাধারণত আমরা 0.5 থেকে 5% থেকে 0.8% সালফার যুক্ত করে থাকি। সালফার মিশ্রিত করে দেখো এটা আমরা কি করি, এই সালফিউরাস মিনারেল অয়েলটা তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিভাবে সালফারাস মিনারেল অয়েল তৈরি করব, কাটিং অয়েলের সাথে সালফার মিশ্রিত করেই কি তৈরি করা হয়, সালফারাস মিনারেল অয়েল। তো আমরা এখানে কি জানলাম, এডিটিভস এবং সালফারাস মিনারেল অয়েল জানলাম। এবার আমরা জানবো কি, যে আমরা কোন কোন ধাতু কোন কোন অপারেশনের জন্য কোন কোন কুল্যান্ট ব্যবহার করব। তো তোমরা এটা একটু খাতায় লিখে নাও। দেখো আমরা এখানে একটা চার্ট চার্ট আকারে তোমরা আমরা এটা করতে পারি। এই পাশে দেখবো ধাতু আর এখানে হচ্ছে কুল্যান্ট। কি কি কুল্যান্ট আমরা ব্যবহার করব কোন কোন ধাতুর ক্ষেত্রে, প্রথমেই আসো আমরা স্টিল ধরি। স্টিলে আমরা কোন কোন কুল্যান্ট ব্যবহার করব, ওয়াটার সলুবল অয়েল।
वाटर सोलिव ऑयल ऑयल এবং আমরা কি এবং এই যে ইসটাকে আমরা যেটা জানলাম যে সালফিউরাস সালফিউরাস ऑयल এটা আমরা কি করব এই স্টিল যখন স্টিল দিয়ে আমরা কোনো অপারেশন সম্পন্ন করব তখন সেখানে আমরা এই ওয়াটার সোলিভ অয়েল এবং সালফিউরিক অয়েল আমরা কুলেন্ট হিসেবে ব্যবহার করব এবার আসো কাস্টর অয়েল শুষ্ক চাপিত বায়ু এবং সলুবল অয়েল ব্যবহার করো তোমরা এগুলো খাতায় লিখে নাও বায়ু এবং সলুবল অয়েল এই দুটো আমরা কার ক্ষেত্রে ব্যবহার করবো কাস্ট আয়রনের ক্ষেত্রে এবার আসো আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি কি ব্যবহার করবো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করব দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কেরোসিন সোডা ওয়াটার সলুবল অয়েল কেরোসিন তো সবাই চেনো না এই কেরোসিন আমরা কুলেন্ট হিসেবে ব্যবহার করব দেখো তাহলে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করব কেরোসিন সোডা ওয়াটার এবং সলুবল অয়েল আমরা এখানে ব্যবহার করব এখন ওয়াটার সলুবল অয়েল তারপরে দেখো আমরা এখানে ব্রাশ ব্রাশের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব শুষ্ক প্যারাফিন ব্যবহার করতে পারো ব্রাশ শুষ্ক প্যারাফিন এইভাবে আমরা বিভিন্ন দ্রব্যগুলো যে বিভিন্ন যে আমরা ধাতুগুলো দিয়ে আমরা আমাদের অপারেশনগুলো সম্পন্ন করব যেমন ধরো টার্নিং মিলিং গ্রাইন্ডিং পাওয়ার সাইন এই অপারেশনগুলো করতে গেলে আমরা এখানে যেসব আমরা আলাদা আলাদা কুলেন্ট ব্যবহার করব উপযোগী যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি তোমরা এগুলো খাতায় লিখে নাও এবার আসো আমরা একটু জেনে নিই যে ওয়াটার সিম্পল অয়েলটা কি আচ্ছা তো এখন আসো ওয়াটার সলুবল অয়েলটা কি এবার দেখো ওয়াটার সলুবল হচ্ছে সাধারণত সলুবল অয়েল নামে পরিচিত আমরা অনেকবার শুনছি এই নামটা এটা পানিতে দ্রবণীয় এবং পানিতে মিশালে এটা দুধে সাদা হয়ে যায় এর সলিউশনটা মানে দ্রবণটা কেমন হবে দুধের মতো সাদা হয়ে যাবে যখন তুমি এটাকে পানিতে মিশ্রিত করবে পানিতে মিশ্রিত হবে সহজেই এটা দ্রবণীয় আচ্ছা তারপরে দেখো এই ওয়াটার এই যে সলুবল অয়েলের উপাদানগুলো কি কি এটার উপাদান সাধারণত দুইটা একটা হচ্ছে মিনারেল অয়েল একটা হচ্ছে সোপ সলিউশন এটার উপাদান হচ্ছে দুইটা একটা হচ্ছে মিনারেল অয়েল এখন এই দুইটা আমাদের এই ওয়াটার সলুবল অয়েলে থাকে এবং এই জন্য এটাকে আমরা যখন পানিতে মিশ্রিত করি সেটা সহজেই দ্রবণীয় হয়ে যায় এবং এটার কালারটা কেমন হয় সাদা দুধের মতো সেটা তোমরা এমনি জানতে পারবে এবং আমরা এই বিভিন্ন অপারেশনের জন্য যেমন টার্নিং মিলিং তারপরে তোমার গ্রাইন্ডিং এসব করতে গেলে আমরা
তখন এটা পানির সাথে কতটুকু মিশাই সেটা তোমার জানতে হবে। এটা আমরা 80 ভাগ পানির মধ্যে 1 ভাগ সলিউশন অয়েল সলুবল অয়েল মিশাতে হবে। 80 ভাগ পানির মধ্যে 1 ভাগ সলুবল অয়েল মিশিয়ে তুমি এই দ্রবণটা তৈরি করতে পারবে এবং এটা তুমি টার্নিং মিলিং এবং গ্রাইন্ডিং পাওয়ার সাইন এসব কিছু তুমি এটা ব্যবহার করতে পারবে। এবার আসো আমাদের এই যে এত আমরা যে কুলেন্ট সম্পর্কে পড়লাম এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করবো বা এগুলোর প্রয়োগ ক্ষেত্র কোথায়? এবার দেখো আমরা এখানে আমি তোমাদেরকে সংক্ষেপে কিছু বলে দেবো, তোমাদের বইয়ে বিস্তারিত আছে, তোমরা এগুলা খুব ভালো করে খাতায় লিখবে এবং ভালো করে বাসায় পড়াশুনো করবে। দেখো কুলেন্টের প্রয়োগ ক্ষেত্র এক নম্বর, এটাকে কোথায় ব্যবহার করবো? এটাকে হচ্ছে কাটিং টুল দ্বারা যখন ওয়ার্কপিসটা কাট করো তখন সেখানে যাতে সময় উৎপন্ন তাপটাকে আমরা নিয়ন্ত্রণ করে কাজটা সহজেই সম্পন্ন করতে পারি তাইলে প্রথম হচ্ছে কি তাপ নিয়ন্ত্রণ, প্রথম রয়েছে তাপ কমিয়ে ব্যবহার করি।
এবার আসো আমরা বাড়ি কাজ দিয়ে দিই, এগুলো তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি করে পড়বে। এই যে দেখো আমরা আজকে কি কি শিখলাম, এক নম্বর হচ্ছে এডিটিভস, এডিটিভস কি, দুই নম্বর হচ্ছে ইনভেন্টেড প্রয়োগ ক্ষেত্র, তিন নম্বর হচ্ছে দেখো কুল্যান্ট এবং লুব্রিকেন্টের মধ্যে পার্থক্য, কুল্যান্ট এবং লুব্রিকেন্টের মধ্যে পার্থক্য। এরপরে দেখো কি শেষে পড়লাম আমরা, এর ব্যবহারের প্রয়োজনে, কুলারকে ব্যবহারে বাসায় বসে খুব সুন্দর করে অধ্যয়ন করবে, এবং কোনো সমস্যা হলে আমার এইখানে আমরা যখন পরবর্তীতে মঙ্গলবার ক্লাস নেব তখন তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, এবং এই বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে, এবং স্কুল খুললে আমি তোমাদের বাড়ির কাজগুলো দেখে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।